খাগড়াছড়ির পাহাড়ি ঢালে অটোসিম চাষ করে ব্যাপক সফল হয়েছেন এক তরুণ উদ্যোক্তা। এবছর বাম্পার ফলন হওয়ায় লাখ টাকা মুনাফার আশা করছেন তিনি। তার এই সফলতায় উদ্বুদ্ধ হয়ে গ্রামের অনেকেই চাষ করছেন এই সবজি। অটোসিম চাষে কৃষকরা এগিয়ে আসবে এমনটাই আশা কৃষি বিভাগের। জহুরুল আলমের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বেগুনি ফুলের মাঝে সবুজ শিম, দুহাত ভরে সংগ্রহ করা হচ্ছে এই শিম। কৃষি উদ্যোক্তা মোহাম্মদ বেলাল হোসেন মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল পিছলাতলা এলাকায় পাহাড়ের ঢালে 80% জমি লিজ নিয়ে শুরু করেন অটো শিম চাষ। এবছর শিমের ভালো ফলন হয়েছে তার জমিতে। শীতের আগে বেশ চাহিদা থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে এই সবজি, তাই এবার লাখ টাকার আশা এই তরুণ উদ্যোক্তার। ভালোই ফলন পাচ্ছি এই বছরে। আমি এই পর্যন্ত আপনার বিগত আমি এই মাসের গত 22 দিনে প্রায় 95,000 টাকা সিম বিক্রি করছি। আজকেও সিম উত্তোলন করছি, আশা করতেছি যে আজকেও আমার 300 কেজি সিম হবে। তার সফলতা দেখে আগ্রহী হয়ে উঠছেন এই অঞ্চলের অনেক কৃষক। বেলালের পরামর্শ নিয়ে সিম চাষ শুরু করেছেন তারা। কৃষি বিভাগ জানিয়েছে সিম চাষে সব ধরনের প্রযুক্তিগত সহায়তা ও প্রণোদনা দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করছেন তারা। বেলাল ভাইয়ের মতো আসলে অনেকে এই কাজে সফলতা পাবেন। আমরা আশা করি বেলাল ভাইয়ের দেখা থেকে অন্যান্য কৃষকেরাও পুরো মানিকছড়িতে দেখে উদ্বুদ্ধ হবে এবং আমরা কৃষকদেরকে সর্বাত্মকভাবে পরামর্শ প্রদান করব। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অটো সিম চাষে কৃষি উদ্যোক্তা আরও বাড়বে বলে দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।